সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আপনারা দেখছেন হেলথ পয়েন্ট কলকাতা। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। বন্ধুরা, এই ভিডিওতে যে ওষুধটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি এক ধরনের স্প্রে। আপনারা সবাই জানেন ভলিন স্প্রে, নাম শোনেননি এমন কেউই নেই এবং আপনারা অনেকেই এর ব্যবহারও করেছেন। তাই এর নাম হলো ভলিন স্প্রে। জানবো এর ভলিন স্প্রে ব্যবহার সম্পর্কে বা সাইড এফেক্ট বা ডোজ সম্পর্কে। বন্ধুরা, আগে আসবো এর কম্পোজিশন। ভলিন স্প্রের কম্পোজিশন হলো, দেখুন এখানে লেখা রয়েছে ডাইক্লোফেনাক ডাইথ্লামাইন, আর আছে লিনসিড অয়েল, আর আছে মাইথিল সেলিসিলেট এবং আছে মেন্থল টপিক্যাল স্প্রে, মেন্থল আছে। তো বন্ধুরা, এবার এইগুলো কতটা পরিমাণে আছে দেখা যাক। বন্ধুরা এখানে দেখুন ডাইক্লোফেনাক ডাইথ্লামাইন এটা রয়েছে 1.16%, তারপরে এখানে আছে ভার্জিন লিনসিড অয়েল বিপি এটা আছে 3%, তারপরে রয়েছে মাইথিল সেলিসিলেট এটা আছে 10%, মেন্থল আছে 5%। খেলতে গিয়ে বা কাজ করতে গিয়ে চোট পাওয়া, ব্যথা বা মচকে যাওয়া এইসব জায়গাতে ব্যবহার করা হয়, বা জয়েন্টে কোনো ব্যথা হচ্ছে সেই সব জায়গাতে ব্যবহার করা হয়। কিন্তু শরীরের মধ্যেকার কোনো ব্যথার জন্য বাইরে থেকে এটি ব্যবহার করবেন না, তাহলে কোনো লাভ হবে না। হয়তো কিছুক্ষণের জন্য একটু কমতে পারে কিন্তু কোনো লাভ হয় না। বন্ধুরা, এটি আপনারা যেখানে ব্যথা হচ্ছে শুধুমাত্র সেই জায়গাটাতেই স্প্রে করবেন, করলে সাময়িকভাবে কিছুটা আরাম পেতে পারেন। বন্ধুরা এবার আসবো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে। বন্ধুরা, যেখানে আপনার স্প্রেটা করবেন সেখানে একটু জ্বালার অনুভূতি হতে পারে, তাছাড়া খুব বেশি বড় জেল র্যাশ বেরোতে পারে, তাছাড়া অন্য কোনো সমস্যা এতে দেখা দেয় না। তো বন্ধুরা, এই ওষুধটি আপনারা যে কোনো মেডিসিন শপে উপলব্ধ রয়েছে, যে কোনো মেডিসিন স্টোর থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো আপনারা চাইলেই যে কোনো মেডিসিন স্টোর থেকে এটি নিতে পারেন। বন্ধুরা, আঘাত লাগা বা মচকা লাগা ব্যথার ক্ষেত্রে তৎক্ষণাৎ আরাম দিতে ভলিন স্প্রের জুড়ি মেলা ভার। তো আপনারা এটি আজই কিনে ফেলুন, বাড়িতে রাখুন, তাহলে অনেক রকম উপকার পেতে পারেন। তো বন্ধুরা, শেষ করছি আজকে এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলি সবার থেকে আগে দেখার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।